শুক্রবার মধ্যরাতের কমলাপুর রেলওয়ে স্টেশনের এই চিত্র বলে দিচ্ছে ঈদ আসছে। আগাম টিকিট সংগ্রহ করতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল স্টেশনে। অনেকেই শুক্রবার সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন টিকিটের জন্য। সময় কাটানোর জন্য নানা আয়োজন করে নিয়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেককে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে দেখা যায়। সেহেরির পর টিকিট প্রত্যাশীদের ভিড় আরও বাড়ে। রেলওয়ে সূত্রে জানা যায়, কমলাপুর বিমানবন্দর, তেজগাঁও ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে আজ থেকে 27 এপ্রিল পর্যন্ত। ফিরতি যাত্রীদের টিকিট বিক্রি হবে 1 মে থেকে 4 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কাউন্টারে টিকিট বিক্রি। এদিকে টিকিট পাওয়া নিয়ে যাত্রীরা শঙ্কায় আছেন। কালকে যেমন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিলাম, ওখানে আমরা 20-25 নম্বর সিরিয়ালে ছিলাম, থাকার পরেও মানে আধা ঘন্টার মধ্যেই আমাদের আর টিকিট দেয় নাই, বলছে যে টিকিট নাই, এবং মনিটর ঘোরায় দেখাইছে যে কোনো সিট নাই। এই কারণে আজকে রাত 12টার আগেই রওনা হয়েছি এবং 12টার মধ্যেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছি টিকিট পাওয়ার আশায়। দেখি আজকে এখানে টিকিট পাই কি না। টিকিট এখনও পাই নাই, ঈদ করার জন্য তো কষ্ট করতেছি, সিরিয়ালে আসি দেখি টিকিট মিকিট পাই কি না। আসছি সন্ধ্যা 7টায়, যাবো হচ্ছে পঞ্চগড়। সকালবেলা 6-7 ঘন্টা দাঁড়িয়েছিলাম, টিকিট পাইনি, সেজন্য আবার সন্ধ্যাবেলা আসছে। এছাড়া অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা, তবে এর ব্যবস্থাপনা নিয়েও আছে অভিযোগ। অনলাইনে আমাদের টিকিটটা 8টার সময়, তো আমরা সেখানে দেখতেছি 8টার সময় ঢুকলে আমাদের, যেহেতু আমাদের এখান থেকে কথা আছে 50% টিকিটের কথা, কিন্তু আমরা অনলাইনে 8টার সময় ঢুকতেছি আমাদের, আমরা কিন্তু ওই আশানুরূপ আমরা ওখানে টিকিট পাচ্ছি না। আর যদিও আমরা টিকিট পেয়ে থাকি, হঠাৎ করে অনেকের দেখা যাচ্ছে কি যে টাকা কেটে নিচ্ছে কিন্তু আমাদের টিকিট দিচ্ছে না। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সব ভোগান্তি হাসি মুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। আনন্দের জন্যই তো, মানে অন্য নইলেও যে করোনার জন্য যেতে পারে নাই, এখন ছেলে মেয়ে বুঝেন না, ঢাকা থাকতেছে না, গ্রামে বাড়িতে যাবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।